হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, যারা মরিচ চাষ করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মরিচ চাষ করতে গিয়ে দেখা যায় আপনার মরিচ গাছের পাতা কি এরকম হলুদ হয়ে যাচ্ছে, এমনকি মরিচ গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফুল ঝরে যাচ্ছে। পাশাপাশি কি মরিচ গাছের মরিচ পচা রোগে আক্রান্ত, এমনকি মরিচ গাছের পাতা কি কোগড়িয়ে যাচ্ছে, এমনটি যদি আপনার মরিচ গাছের ক্ষেত্রে হয়ে থাকে, ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, মরিচ গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গিয়ে ঝরে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মরিচ গাছের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সেচ প্রয়োগ করলে মরিচ গাছের পাতা হলুদ হয়ে বা ঝরে যেতে পারে। এক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী মরিচ গাছে সেচ প্রয়োগ করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মরিচ গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব হলে মরিচ গাছের পাতা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা মরিচ গাছে সার প্রয়োগ করার সময় অবশ্যই পরিমাণ অনুযায়ী পটাশ সার ব্যবহার করবেন, এতে আপনাদের মরিচ গাছের পাতা আর হলুদ হবে না। তৃতীয় নম্বর হচ্ছে মরিচ গাছে অতিরিক্ত মিলিবাগ পোকার আক্রমণ হলেও কিন্তু মরিচ গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ভালো ওষুধ স্প্রে করলে আপনাদের মরিচ গাছের পাতা হলুদ হওয়া থেকে খুব সহজে রক্ষা পেতে পারেন। ভিউয়ার্স, দ্বিতীয় নম্বরে হচ্ছে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফুল ঝরে যায়। এই ফুল ঝরে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মরিচ গাছে সঠিক সময়ে পানি প্রয়োগ না করলে মরিচ গাছের ফুল ঝরে যেতে থাকে। সেক্ষেত্রে আপনারা সঠিক সময়ে মরিচ গাছে সেচ প্রদান করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মরিচ গাছে যদি প্রচুর পরিমাণে বোরন সারের অভাব হয় তখন কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যেতে থাকে। সেক্ষেত্রে আপনারা মরিচ গাছে যখন সার প্রয়োগ করবেন তখন নিয়ম অনুযায়ী আপনারা বোরন সার প্রয়োগ করবেন, এতে আপনাদের ফুল ঝরা খুব সহজে বন্ধ হয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে মরিচ গাছের ফুলের সাথে যদি পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের সঠিক পরাগায়ন না হয় তখন কিন্তু মরিচ গাছের ফুল ঝরে যেতে থাকে। ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হলো মরিচ গাছের ফুল ঝরা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। সেই কীটনাশকটি হলো মিরাকুল। এই কীটনাশকটি আপনারা পরিমাণ অনুযায়ী বিকেলবেলায় মরিচ গাছে স্প্রে করলে আপনাদের মরিচ গাছের ফুল ঝরা থেকে খুব সহজে রক্ষা পেতে পারেন। এভাবে চাইলে আপনাদের মরিচ গাছের ফুলগুলো খুব সহজেই ঝরা থেকে রক্ষা করতে পারবেন, এমনকি মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ নিয়ে আসতে পারবেন। তৃতীয় নম্বরে হলো মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ আসে কিন্তু মরিচ পচে যায়, এটি কেন হয়? এটি সাধারণত মরিচ গাছের ফল ছিদ্রকারী পোকার কারণেই হয়ে থাকে। যখন মরিচের উপর ফল ছিদ্রকারী পোকাটি ফুটো করে দেয়, ফুটো করে দেওয়ার সাথে সাথে ওই পোকার যে লার্ভাটি থাকে মরিচের ভিতরাংশে, তখন এটির কারণে আস্তে আস্তে মরিচ গাছের মরিচটি পচে যায়। সেক্ষেত্রে আপনারা প্রতিকার হিসেবে কি করতে পারেন? অবশ্যই আপনারা প্রতিকার হিসেবে কীটনাশক প্রয়োগ করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা পরিমাণ অনুযায়ী স্প্রে করে দিবেন, এতে আপনাদের যে পোকা ফল ছিদ্রকারী পোকা এর থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন। চতুর্থ নম্বরে হলো মরিচ গাছের পাতা কোঁকড়িয়ে যায়, এটি কেন হয়? এটি সাধারণত দুইটি কারণেই হয়ে থাকে। প্রথমত হলো মরিচ গাছে যদি বোরন সারের অভাব হয় তখন কিন্তু দেখা যায় মরিচ গাছের পাতা আস্তে আস্তে কোঁকড়াতে থাকে, এতে পরবর্তীতে পুরো গাছ নেতিয়ে পড়ে, এমনকি ফুল এবং ফল আসে না। ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, সার প্রয়োগ করার সময় অবশ্যই বোরন সার ব্যবহার করবেন, এতে আপনাদের মরিচ গাছের পাতা কোঁকড়ানো থেকে খুব সহজে মুক্তি পাবেন। দ্বিতীয় নম্বর হলো মরিচ গাছে যদি সাদামাছি এবং জ্যাসিড পোকার প্রচুর পরিমাণে উপদ্রব বেড়ে যায় তখন কিন্তু মরিচ গাছের পাতায় বসে ওই পোকাগুলি রস চুষে খেয়ে ফেলে, আস্তে আস্তে পরবর্তীতে দেখা যায় মরিচ গাছের পাতা কোঁকড়িয়ে যায়। এতে আপনারা যে কাজটি করবেন সেটি হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনারা স্প্রে করে দিলে, এতে আপনাদের সাদামাছি এবং জ্যাসিড পোকা থেকে আপনারা মুক্তি পাবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক করবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই।